মহাগ্রন্থ কোরআনে উল্লেখিত মাশরিক আইন ও মাগরিব আইন বড়ই রহস্যময় একটি ব্যাপার। সুফি সদরুদ্দিন চিশতির কোরআন দর্শনের আলোকে মাশরিক আইন ও মাগরিব আইন সম্পর্কে আলোচনা করা হলো। পৃথিবীতে দুইটি পূর্ব ও দুইটি পশ্চিম রয়েছে, আর আমরা প্রচলিতভাবে একটি পূর্ব একটি পশ্চিম বলেই জানি। তাই তো বলা হয়েছে মাশরিক আইন ও মাগরিব আইন একটি রহস্যময় ব্যাপার। দাঘ্রিমা নামক বৃত্তের উপর উত্তর মেরুর দিকে মুখ করে দাঁড়ালে একই বৃত্তের ডান দিকে পূর্ব এবং বাম দিকে পশ্চিম পাওয়া যায়। আবার ওই একই বৃত্তের অপর পিঠে দাঁড়ালে পূর্ব গোলার্ধ পশ্চিম হয়ে যায় এবং পশ্চিম গোলার্ধ পূর্ব গোলার্ধে পরিণত হয়ে যায়। এই রূপে একই পূর্ণবৃত্তে দাঁড়িয়ে একই পৃথিবীর দুইটি পূর্ব ও দুইটি পশ্চিম পাওয়া যায়। তাই তো বলা হয়েছে মাশরিক আইন ও মাগরিব আইন তথা একই পৃথিবীর দুইটি পূর্ব ও দুইটি পশ্চিম বিষয়টি একটি রহস্যমূলক বিষয়ই বটে।